রব্বুল আলামিন আমাদেরকে বহন করতে দিবেন না সেই বোঝা আমরা বহন করতে পারব না তার মানে আল্লাহ এমন কোনো কঠিন বিধান আর আলাদা মুদ্দ সেই আরা সাধারণ উম্মত আর আলাদা গরিব ব্যাপার কেউ এই ধরনের কঠিন বিধান যদি দন মাফ না রব্বুল আলামিন এই বলে যে পরিপূর্ণ আমাদের আমাদের প্রতিদিন চুটিকে তুমি ক্ষমা করে দাও মাগফিরাত লানা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও সোহবত কাজ করতে গিয়ে যদি কোনো আমাদের অপরাধ করে ফেলি হজ করতে গেছি রোজা রাখতে গেছি নামাজ পড়তে আসছি কুরবান দিতে গেছি যাকাত দিতে গেছি এই কাজে যদি করতে গিয়ে যদি ভুল হয়ে যায় লা ওয়াফিস না রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করিও না তুমি এটার জন্য আমাদেরকে বিচ্যুতি করিও না সুতরাং উম্মতে মুহাম্মদের জন্য তুমি একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো মানুষ যদি ভালো কাজ করতে গিয়ে যদি ভুল করে বসে আল্লাহ তাআলা তাকে কি চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন যার কারণে আল্লাহ তার ভুল ভুল ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আচ্ছা আমার রাসূলের ইজ্জতের কারণে আমার রাসূলের সম্মানের কারণে উম্মতে মুহাম্মদকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এরপরে উম্মত মুহাম্মদের একটা চমৎকার বৈশিষ্ট্য হলো যে আমরা দেখছি ইতোপূর্বে আমাদের থেকে গত হয়ে গেছে করোনা মহামারী ভাইরাস কোভিড-19 এবং দেখা গেছে ইতিপূর্বে অনেক মানুষ এই করোনা ভাইরাসের আতঙ্কে মেডিকেলে তার মাকে মৃত্যু সস্তায় ফেলেছে তার মা থেকে পালিয়েছে স্ত্রী তার স্বামী থেকে পালিয়েছে স্বামী তার স্ত্রী থেকে পালিয়েছে ভাই তার বোন থেকে পালিয়েছে যে কোরআনের আয়াত ইউমে ইয়াফিকুল মারু আলা আখিহি মানে বরাবর সে বাস্তবতা আমরা দেখতে পাই আল্লাহ আমাদের অভয় দিচ্ছেন উম্মত মুহাম্মদি দেখো তোমরা তোমাদের একটা শ্রেষ্ঠত্ব তথা বৈশিষ্ট্য হলো আগেকার উম্মতের জন্য যেভাবে গুনাহারে মানুষকে আমি ধ্বংস করে দিয়েছিলাম মূসা আলাইহিস সালামের কওমের জন্য অসংখ্য বার তাদের করোনা মহামারী এরপরে ভাইরাস আসছিল এরপরে রক্ত এরপরে ব্যাং এরপরে ঘূর্ণিঝড় অসংখ্য এভাবে গুনাহারে মানুষ মারে দিয়েছিল আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস করে দিয়েছিল কিন্তু উম্মত মুহাম্মদিকে আল্লাহ তাআলা কি এই দুর্ভিক্ষ দিয়ে হ্যাঁ কোন ধরনের বড় ধরনের রোগ দিয়ে ভাইরাস দিয়ে গুনাহারে মারবেন না তিনি মেসির বর্ণনা আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহর কাছে তিনটি দোয়া করেছিলাম ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটি দোয়া কবুল করে নিয়েছিলেন তন্মধ্যে একটি হলো আমার উম্মতকে আল্লাহ তাআলা কখনো গুনাহের ধ্বংস করবেন না কখনো দুর্ভিক্ষের কারণে কখনো বা করোনা মহামারী ভাইরাসের কারণে মানুষকে গুনাহের ধ্বংস করবেন না সুবহানাল্লাহ সেই জন্য আজকে সিনিয়র দিকে তাকান আমেরিকার দিকে তাকান তাদের অত্যাধুনিক প্রযুক্তি থাকার কারণে মেডিকেল সায়েন্সে তারা আমাদের থেকে বহু গুণ এগিয়ে এরপরে তারা করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারে নাই নিজেকে তারা সেভ করতে পারে নাই কিন্তু আমরা নগণ্য মুসলমান আমাদের তেমন কোনো প্রযুক্তি নাই আমাদের মেডিকেল